সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা ঝলমলিয়া হাটে রাজশাহী ঝলমলিয়া হাট থেকে আমরা শীতকাল খেজুর গুড়ের দামটা জানবো তো পাইকারি বাজারটা কেমন আছে আজকে এই হাটে আজকে 11 ডিসেম্বর 2023 সাল তো হাটে আপনার কখনো খাঁটি খেজুর গুড় পাওয়া যায় না এখানে কিছুটা ভেজা তো কেউ যদি আমার দর্শক আমার চ্যানেলের কোনো দর্শক যদি খাঁটি খেজুর গুড় খেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সরাসরি কৃষক ভাইদের সাথে তাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিস করে যদি কেউ খেতে চান আমার ফোন নাম্বার 01919646333 এটা ইমো নাম্বার আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম আমি আবার নাম্বারটা বলছি 01919646333 এটা ইমো নাম্বার এখানে কেউ ব্যবসার জন্য আমাকে ফোন দিবেন না যারা খাবার জন্য খাঁটি গুড় খেতে চান শুধু তারাই ফোন দিবেন আমি আপনাদের মাঝে আমার দর্শক হিসাবে আমি তুলে দেওয়ার চেষ্টা করব খেজুর গুড় কারণ আমি সরাসরি তাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করে নেব তো চলুন আমরা পাইকারি বাজারটা আজকে জেনে আসি কেমন দাম আছে তো আমরা এখানে দেখছি সর্বপ্রথমে তো গুড়ের অনেক রকম কোয়ালিটি অনেক রকম দাম এখানে আমরা কিছুটা ছোট সাইজের অনেকে পাটারি বলে এটা খুরি এই যে খুরিটা হচ্ছে এই যে এইটা আর পাটারিটা একটার ওজনই 2 কেজি এগুলো 500-600 গ্রাম ওজন কেমন দাম দিচ্ছে ভাই আজকে ভাই আজকের বাজারে 150 টাকা বলছে ভাই আজকে বাজার একটু বেশি মনে হচ্ছে নাকি মানে আজকে আমদানি কম আছে হ্যাঁ যে আমদানি কম 150 টাকা বলছে 150 টাকা বলছে কত লে দিতে চাইছিল আমি 80 টাকা দাম চাইছি 80 টাকা চাইছি হ্যাঁ 52 টাকা দাম দিছে তাই তো হয়তো আর কিছুটা ভাই বাড়লে বেচা কিনা করবে আমরা এই যে এপাশ দিয়েও দেখছি আরো অনেক এখানে যে কিছু ব্যাপারী ভাইরা কোনো খালি খালি ভেঙে গালি দিতে না কিছু পাবে এগুলোর মাঝে বুঝতে পারে যে কত চিকেন কম আছে আর চিকেন বেশি আছে এটা কেমন দাম দিচ্ছে চাচা আপনার কত বলছে 20-25-22-15 এগুলো আমরা যেটা পাটারির কথা বলছিলাম এই যে একটার ওজন এটা 2 কেজি থাকে কত চাচা এটা 20 টাকা চাইছি 20 টাকা ভাই কত বলছিলেন 15 টাকা আমি সবগুলাই শুনবো ভাই যেগুলো নিম্ন মানের ভালো মানের আমি সবগুলাই তো দেখি ঠিক আছে এখানে কোনটা তো চিনি কম আছে বেশি আছে এটা তো আমিও দেখি নাই আপনার দেখি চিনি দিয়ে কথা না এখানে আরেকটা নতুন ইন্ডিয়ান আমাদের বলেন আমাদের বোঝাইতে হবে না আমরা জাস্ট মুখে দিব সেন্ট দিব তাহলে বুঝতে আমি একটা বলি ভিডিওতে যে ব্যাপারীরা বুঝে মুখে দিলে বুঝতে পারে আমি বলে দিই কিন্তু এটা আপনার যারা বর্তমানে একটা কোয়ালিটি বেরোয় যে ইন্ডিয়ার থেকে কিনে আসছে কুশারের ওইটা মারতেছে ওইটা মারা 2 নম্বর হয়ে যাচ্ছে 2 নম্বর হয়ে যাচ্ছে ওইটা তো সবাই নিচ্ছেই না কেউ কেউ হয়তো নিচ্ছে বস্তা এটা দাম আমি তো গুড়ের মধ্যে দেখি 10 টাকা 20 টাকা এটাই বেশি কেউ নেবে না তা গুড়ের মধ্যে আবার 50-60 টাকা কেজিতে ডিফারেন্স অরিজিনাল যেটা গুড় ওইটা দাঁড়া দেখেন 50-60 টাকা আমি তো ওটাই বলছি আমি ভালো গুড় দেখি যাচ্ছে যেটা মানবে তো 50-60 টাকা আমি এখানে একটা দেখলাম 52 টাকা পর্যন্ত ভাই বেঁচে নাই নিম্নতম 25-25 টাকা আর 52-60 টাকা আছে 1 নম্বর যেটা গুড় আমরা সবটাই তুলে ধরি যেটা একদম নিম্ন মানের থেকে ভালো মানের পর্যন্ত কমা গুড়টা ওটা 120 টাকা 120 টাকা আসলে তো হাটে কৃষকে কেউ দেখা যাচ্ছে যে চাচা বলে গেল নাকে এবং মুখে দিলে বুঝতে পারে চিনি কম আছে ব্যাপারী ভাইরা এটা প্র্যাকটিস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তারা বুঝতে পারে গালে দিলে আজকে সর্বোচ্চ গুড় কেমন দামে বেচে কেন হচ্ছে ভালো 150-52 এর মধ্যে বেচে কিনা আমি আমি তো প্রত্যেকটা হাটে বানিশর ঝলমলিয়া এখান থেকে তুলে ধরি তা দেখি কই কেজিতে 30-40 টাকা ডিফারেন্স থাকে আসসালামু আলাইকুম কি ভাই গুড় কেমন দাম নিলেন আজকে আপনি গুড় কিনলাম 145-155 মানে সর্বোচ্চ কেমন ভালো সর্বোচ্চ মনে করেন 62 টাকা কিন্তু 162 টাকা মানে সর্বোচ্চ যেটা ভালো মানে সর্বোচ্চ 162 টাকা পর্যন্ত নিয়েছে আর যেগুলো নিম্ন মানের গুড় আছে নিম্ন মানের গুড় মনে করেন 100 টাকা আছে 110 টাকা আছে 160 টাকা 5 টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আমরা এখানে ব্যাপারী ভাইয়ের সাথে আরও চাচার সাথে কথা বললাম তো তারা বলছিল যে আসলে হাটে অনেক রকম গুড় তো সর্বনিম্ন যে ভাই বলছে 110-120 টাকারও গুড় আছে এবং 162 টাকারও গুড় আছে তো এখানে তারাই বুঝতে পারে যে এখানে ভালো মূল্য
তো আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি আগামী কাল বালিশরহাট এখানে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার তো পাইকারি বাজার থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।